শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে 1637 খ্রিস্টাব্দে তৈরি হয় জাহানকোষা কামান। তবে বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই জাহানকোষা কামান। বর্তমানে সংরক্ষণের অভাবে পড়ে রয়েছে এই কামানটি। মুর্শিদ কুলি খাঁর পরবর্তী নবাবের আমেলেও এখানে অস্ত্রাগার ছিল। সেই অস্ত্রাগারের কোনো কিছুই আজ আর নেই। শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে 1637 খ্রিস্টাব্দে তৈরি করা হয় জাহানকোষা কামান। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করার সময় কামানটি এখানে নিয়ে আসে, তাই ইতিহাসের সাক্ষী এই কামান। জাহানকোষা কামান দেখলাম, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগলো। ইতিহাসের একটা পুরনো নিদর্শন, নবাবদের আমলের বানানো, এবং ধাতুটা এতই ভালো যে এখনো পর্যন্ত তাতে কোনো জং পড়েনি। দেখে একটু অবাকই লাগলো, জনার্দন কর্মকারের তৈরি। তাছাড়া এত ওজন, খুব অবাক জিনিস যে এত ওজনের একটা কামান কী করে এখানে নিয়ে আসা গেল। মানে এটা তো আর তৈরি এখানে হয়নি, দিল্লিই হোক বা অনেক দূরে হোক, খুব অবাক লেগেছে, খুব ভালো। এ কামানটি তৈরিও করেন জনার্দন কর্মকার। কামানটির দৈর্ঘ্য 5.50 মিটার, প্রস্থ 1.70 মিটার ও ওজন আনুমানিক 7,900 কেজি। 1637 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে এটি তৈরি করা হয়। দিল্লির মসনদে তখন সম্রাট শাহজাহান, ঢাকার দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাসের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার এই কামানটি নির্মাণ করেন। এই কামানটি দাগার জন্য 17 কেজি বারুদ ব্যবহৃত হতো। বর্তমানে কামানটি যে গ্রামে আছে তার নামও তোপ গ্রাম। মুর্শিদাবাদ শহরের পাশেই কাটরা মসজিদ যাওয়ার পথে এই গ্রামের অবস্থান। আমরা দেখে পাটিরা খুব ভীষণ খুশি হয় এবং আমাদেরকেও আনন্দের কথা জানায়। আমিও চাই ওনার সঙ্গে একমত এই সরকারের কাছে যে এই কামানটা যেন সংরক্ষণ হয় এবং এই এলাকার যেন একটু উন্নতির দিকে হয়। এই এলাকায় খুব পিছিয়ে পড়া মানুষ আছে, যাদের স্বার্থের জন্য সরকার জন্য তা অনেকে জানে না, এখানে অনেকে আনতে পারে না, যেহেতু পয়সা সঠিকভাবে সবাই দিতে চায় না, যার জন্য এখানে সবাই আনতে পারে না। যদি আমি যদি পয়সায় সন্তুষ্ট হই, তো পার্টিকে সন্তুষ্ট করা আমার কর্তব্য। এইখানে যদি কেউ পয়সা নিয়ে সন্তুষ্ট হওয়ার পরে যদি কেউ না দেখায়, সেটা জানবো, সেটা দুঃখজনক। কামানটি নবাবী আমলে লোহার চাকার উপর স্থাপিত ছিল, যা বর্তমানে আর নেই। কামানটি তৈরিতে অষ্ট ধাতু ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আছে সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত, রিপোর্ট এক্সপ্রেস নিউজ।